হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার টার্গেট অবশ্যই জাহাঙ্গীরনগর ইউনিট। এটার পর আর তোমার কোনো ভিডিওই দেখার দরকার নেই, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে তোমাদের ইউনিট নিয়ে এমন তথ্য দিব যেটা তোমরা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, বিশেষ করে কমার্সের তোমাদের কোনো টেনশনই নেই। কারণ কি, আমার স্টুডেন্টই কমার্সের লাস্ট ইয়ারের আগের বছর একদম সুন্দর মতো ফার্স্ট হয়েছিল, তার নাম হচ্ছে অমিত, ঠিক আছে? তো তোমাদের কিন্তু খুবই সুন্দরভাবে গাইডেন্স দেওয়া হবে, এবং আমি নিজেও যখন পরীক্ষা দিয়েছিলাম জাহাঙ্গীরনগরে আমি কিন্তু পঞ্চম হয়েছিলাম। তোমাদের চান্স নিয়ে আর কোনো টেনশনই নেই, এই ভিডিওটা দেখো, ইনশাল্লাহ চান্স হবেই হবে। লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। ওকে, তো জাহাঙ্গীরনগর ই ইউনিট এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, ঠিক আছে? যেমন হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, চারটা সাবজেক্ট মিলে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিট। আর ইউনিটেই তোমাদের হচ্ছে মেইন ফোকাসটা থাকতে হবে, কারণ তোমাদের টার্গেট হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর অ্যাকাউন্টিং থেকে কিন্তু তোমরা সিএ পর্যন্ত হইতে পারবা, আর ফিনান্স থেকে প্রতি বছর শুধু সবচেয়ে বেশি ব্যাংকে চাকরি হয় সিনিয়র অফিসার, ঠিক আছে? তারপর বাংলাদেশ ব্যাংকের এডি, মানে এগুলো তোমরা বুঝতেছো কোন লেভেলের চাকরি আর কি, মাথায় নষ্ট। তো তোমাদের লাইফ একদম 100% সাকসেস হবেই, গ্যারান্টি সহকারে। আর মার্কেটিংয়ে তো সব কিছু তোমরা জানো, ঠিক আছে? যেটাই করতে চাও না কেন তোমাকে হায়ার করে নিয়ে যাবে, ঠিক আছে? যেমন সুলাইমান সুকন, সেও কিন্তু মার্কেটিংয়ের একজন বস বলা যায়, ঠিক আছে? তো মার্কেটিং কিন্তু অনেক বড় একটা জব। আর ম্যানেজমেন্ট, এটা তোমরা জানো বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট, বিদেশেও কিন্তু অনেক ভালো ভালো ডিগ্রি আছে। আর ম্যানেজমেন্ট কিন্তু এটা তোমরা অনেক ভালোভাবে যদি করো, এটা একদম ইজি সাবজেক্ট। এই পড়াশোনার পাশাপাশি তোমরা বিভিন্ন টিউশনও করাইতে পারবা, সুন্দর মতো টাকা ইনকাম করতে পারবা, এটা নিয়ে টেনশনই নেই। এখানে কিন্তু তোমার কোটা আছে যে কমার্সের যারা তাদের কিন্তু 100+ সিট, আর যারা নন কমার্স তাদের 25টা করে সিট, ছেলেদের 25টা, মেয়েদের 25টা। এবং যারা হচ্ছে কমার্সের আছে তাদের 100+ হচ্ছে তোমার কমার্স থেকে ছেলেদের, এবং 100+ হচ্ছে মেয়েদের থেকে কমার্স। তার মানে ছেলে মেয়ে কোনো কম্পিটিশন নেই, কিন্তু কোটা সিস্টেমের কারণে সবাই কিন্তু সুন্দরভাবে চান্সটা পেতে পারবো। এবং আমার স্টুডেন্ট যেহেতু তোমার প্রথম হয়েছিল, তো আমি তোমাদের বলতে পারবো কীভাবে গাইডেন্সটা তোমরা মেনটেন করলে তোমরাও কিন্তু পারবা। আর এখানে কিন্তু তোমাদের খুবই কম, মাত্র 3.50 তোমার জিপিএ লাগবে মিনিমাম এসএসসি অথবা এসএসসিতে, আর লাগবে হচ্ছে তোমার টোটালি 8 যদি তুমি হচ্ছে সায়েন্স থেকে হও। আর যদি কমার্স থেকে হও বা আর্টস থেকে হও, 7.50, মানে 7.5 হলেই কিন্তু হয়ে যাচ্ছে, সুন্দরভাবে তোমরা এখান থেকে পরীক্ষাটা দিতে পারবা। আর পরীক্ষার মানদণ্ডটা বলে দিই, বাংলা হচ্ছে 15, ইংরেজি 30, ম্যাথ, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 5-9 ম্যাথ বা 10 ম্যাথ আর কি, 5 বা 8 ম্যাথ বা 10 ম্যাথ করলেও হবে। আর জাহাঙ্গীরনগর বি ইউনিটের যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলোও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, একই ম্যাথ আর কি আসে, আর ম্যাথটা কিন্তু বাংলা ভাষণে আসে, ঠিক আছে? আর যারা কমার্সের আছে তাদের জন্য হচ্ছে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে 20 নাম্বার, আর যারা কমার্সের না, যারা সায়েন্স এবং আর্টসের, তাদেরকে হচ্ছে জিকে সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে। সেটা কিন্তু নর্মাল সাধারণ জ্ঞান, বিজনেস রিলেটেড না, কিন্তু বিজনেস রিলেটেড থেকে হালকা পাতলা আসতে পারে, কিন্তু মেইনলি নর্মাল জিকেই তোমাদের চলে আসবে, ঠিক আছে, এই 20 নাম্বার। এইভাবেই হচ্ছে তোমাদের 80 মার্কসের একটা প্রিপারেশন, যেখানে 5 নাম্বার হচ্ছে তোমাদের 33% হচ্ছে টোটালি পাইতে হবে, একটা বিষয়ের উপর তোমাদের নির্ভর করবে না। আর মিনিমাম তোমাদের ইংলিশে A- থাকতে হবে, বি গ্রেড যারা তারা কিন্তু পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। তো এটাই হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিটের হচ্ছে টোটালি একটা সামারি, আর কিভাবে তোমরা প্রস্তুতি নিবা, ঠিক আছে? কারণ তোমাদের এখানে কিন্তু মেইনই হচ্ছে তোমার ইংলিশ এবং ম্যাথ, বিশেষ করে ম্যাথ। ম্যাথ যারা পারবা তারা কিন্তু চান্সটা হয়েই যাবে, কোনো টেনশনই নেই। আর যারা জিকে, যারা সায়েন্স এবং আর্টসের আছো, তারা জিকেটা করবা, আর যারা বি ইউনিটে পরীক্ষা দিবা আর্টসের এবং সায়েন্সের, তাদের কিন্তু একটু ম্যাথটা এখানেও করতে হচ্ছে, কারণ বি ইউনিটের ম্যাথ আর ইউনিটের ম্যাথ একই, এক ধাক্কায় তোমরা কিন্তু পার হয়ে যাবা, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই জন্য তোমাদের একদম সুন্দর মতো চান্সটা কিন্তু হয়েই যাবে, জাস্ট তোমরা যদি প্রিপারেশনটা নাও। আর যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এটা হচ্ছে কমার্সের, এটা তোমাদের তো নিজেদের সাবজেক্ট, ঠিক আছে, এটা ঢাবিতেও আসে, তো এটা নিয়ে তোমাদের একই রকম প্রায় পড়া, কিন্তু তারপরও তোমাদের সুন্দর মতো জাহাঙ্গীরনগরে কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে? জাহাঙ্গীরনগর জিকেটাও কিন্তু ডিফারেন্ট, আর ম্যাথটা তো পুরোটাই ডিফারেন্ট, কারণ অন্যান্য ভার্সিটিতে কিন্তু ম্যাথ থেকে আসে না। তো ম্যাথটা কিন্তু তোমাদের সুন্দর মতো করতে হবে, যদি সুন্দর মতো করো তাহলে চান্সটা সুন্দর মতো হয়ে যাবে। আর এটা বাংলা ভার্সনে, এই জন্য তোমাদের এই 22 তারিখ থেকে, জানুয়ারির 22 তারিখ থেকে ফেব্রুয়ারির 22 তারিখ, এই 30 দিনে 30টা ক্লাস, ঠিক আছে, এবং এক্সাম, এবং তোমাদের জুমে ক্লাস সব হচ্ছে অনলাইন বেসড, ঠিক আছে? সুন্দর মতো তোমাদের চান্সের ব্যবস্থার জন্য আর কি কোর্স নিয়ে আসছি আমরা, যেখানে তোমাদের সুন্দরভাবে চান্সটা হবেই, যেটা ফি মাত্র 3000 টাকা রাখা হয়েছে। আর অন্যান্য সস্তা কোর্সও আছে বাজারে, সেটা যদি তোমরা ভর্তি হও, সস্তার কিন্তু 3 অবস্থা, সেটা কিন্তু মনে রেখার। আমাদের এখানে প্রিমিয়াম সার্ভিস পাবা সব সুন্দর মতো, এবং ম্যাথ হাতে ধরায় তোমাদের শিখাই দেওয়া হবে, সায়েন্সের হোক, কমার্সের হোক, কমার্সের অনেকে ভুলে গেছো আর কি ম্যাথটা কেমন ছিল, তো হাতে ধরে আর কি মেনলি ম্যাথটাই আমরা ফোকাস করবো সবচেয়ে বেশি। ইংলিশের সাথে থাকবে, কারণ ইংলিশও কিন্তু 30 মার্কস, ঠিক আছে, শিট টিট দিয়ে দিবো, স্পেলিং, তারপর হচ্ছে তোমার ফ্রেসেন ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, এই যেগুলো থেকে আসি আর কি, এগুলো দিয়ে দিবো। মুখস্থ পাঠ তোমাদের কোনো টেনশন হবে না, গ্রামারগুলোও করানো হবে। গ্রামার হচ্ছে তোমার জিরান্ড, তারপর হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, তারপর হচ্ছে নাউন ক্লজ,
অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ সব তোমাদের সুন্দর মতো এমন এক সেকেন্ডের ট্রিক শিখাই দিব আর কি, যেখানে তোমরা সুন্দর মতো সব বের করে ফেলতে পারবা কোনো টেনশন ছাড়াই আর কি। ইংলিশটা তোমরা সুন্দর মতো পারবা, আর ম্যাথটা তো বললাম হাতে কলমে ধরে ধরে তোমাদের করাই দেওয়া হবে, ঠিক আছে। আমার স্টুডেন্ট যেহেতু ফার্স্ট হয়েছে, তার মানে আমার 100% গ্যারান্টি তুমিও তোমার চান্সটা 100% পাবাই। আর এই জন্য টাকার কথা চিন্তা করো না, মাত্র 3,000 টাকাই, ঠিক আছে, মাত্র দিয়ে দিবে। মানে অন্যান্য জায়গায় যদি তোমার কোচিং টোচিং বিভিন্ন ভর্তি হতে চাও অফলাইনে, আর সময়ও নষ্ট হবে, যাওয়া আসে অন্তত সময় নেই, বাসায় বসে থাকবা, ক্লাস টাইম আসবে, জুমে ক্লাস নিয়ে ফেলবো, সন্ধ্যায় ক্লাস হবে, আরামে ক্লাসটা করবা, কিভাবে পরীক্ষা নিবো সেটা বলে দিব, পরীক্ষা নিবো এবং হচ্ছে শিটগুলো দিয়ে দিবো, পড়বা, সুন্দর মতো চান্সটা পেয়ে যাবা, ঠিক আছে। আর ম্যাথটা প্রতিদিন আমরা করাই দিব, যাতে তোমার প্র্যাকটিসটা মাস্ট হয়ই হয়, তোমরা একদম কোনোভাবেই তোমাদের চান্সটা যাতে না ছুটে, এটা হচ্ছে মেইন টার্গেট থাকবে। আর ম্যাথটা ফোকাস করতেই হবে মাস্ট, 15 নম্বর, ঠিক আছে। আর এটা দিয়ে তোমরা কিন্তু যারা বি ইউনিটে কমার্সের স্টুডেন্ট, তাহলে তোমরা হচ্ছে বি ইউনিটেও পরীক্ষা দিবা, সেখানেও কিন্তু তোমরা ছক্কা মারবা, ঠিক আছে, সেখানেও কিন্তু চান্স হবে। আর মেইনলি সেকেন্ড টাইমারদের জয় জয়কার, কারণ সেকেন্ড টাইমাররাই মেস্ট মাস্ট চান্স পাবা। আর কারণ হচ্ছে যারা ফার্স্ট টাইমে তারা কিন্তু এমনিতে পড়তেও পারে নাই, সময় বেশি পায় নাই, আর হচ্ছে তারা ইয়েও পারে নাই আর কি, ঠিক আছে, কি বলে তারা হচ্ছে ম্যাথ তো পারেই না, এই জন্য ফার্স্ট টাইমারও তোমরা হচ্ছে দেরি করবো না, ভর্তি হয়ে যাবো। আর সেকেন্ড টাইমারও তো মাস্ট হবাই, কারণ কিং ফ্যামিলি ব্যাট থেকে যেহেতু ফার্স্ট হয়েছে তো তোমরাও কিন্তু হবাই, কোনো টেনশনই নেই। তো তোমরা অবশ্যই এখনই হোয়াটসঅ্যাপ অথবা কল করো 0163537844 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ অথবা কল করে দ্রুত অ্যাডমিট হয়ে যাও, ঠিক আছে। 30 দিনের কোর্স সুন্দর মতো তোমাদের ফুললি নেওয়া দেওয়া হবে, 1-2 দিন পরেও যদি অ্যাডমিট হোক সমস্যা নেই, তোমাদের হচ্ছে রেকর্ডিং ক্লাস থাকবে, ঠিক আছে, জুমের মধ্যে। আর সিস্টেমটা একদম ইজি, বিকাশ নগদ রকেট সেন্ড মানি করবা, দেন হচ্ছে গ্রুপে অ্যাড করে দেবো হোয়াটসঅ্যাপে, যেখানে তোমাদের মতো অনেকেই কিন্তু যারা পরীক্ষার্থী তোমরা একে অপরের সাথে কমিউনিকেশনও করতে পারবা, ঠিক আছে, যাতে তোমরা কীভাবে প্রিপারেশন নিতে হচ্ছে। আর প্রতিটা দিনই ক্লাস হবে, প্রতিটা দিন ক্লাস, প্রতিটা দিন, ঠিক আছে, এমনকি সবচেয়ে বেস্ট বেস্ট ক্লাস যেখানে আমি নিজেও থাকবো, ঠিক আছে, কিং ফেম ভাইয়ের হাতে তোমরা নিজেরা গড়ে নিতে পারবা নিজেদের নলেজটা, এবং ম্যাথটা নিয়ে তোমাদের কোনো চিন্তার বিষয় থাকবে না, কারণ ম্যাথটা এমনভাবে করানো হবে একদম বেসিক থেকে অ্যাডভান্সে চলে যাবো, যেগুলো আর কি পরীক্ষায় আসবেই আসবে। এবং এই প্রিপারেশন নিয়ে তোমরা একদম সুন্দর মতো, বললামই তো জাহাঙ্গীরনগর ইউনিট তো পরীক্ষা দিতে পারবা, এমনকি জাহাঙ্গীরনগর বি ইউনিটও পরীক্ষা দিতে পারবা, আর যারা জিকে টিকে আছে সেটা যদি একটু কাভার করো তাহলে জাহাঙ্গীরনগর বি ইউনিট সি ইউনিটও কিন্তু কাভার হয়ে যাবে, ঠিক আছে। আর যারা, আমি তোমাদের একটা কথা বলে রাখি, সবচেয়ে বেস্ট হবে তোমরা সেই 3টি ইউনিটই পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর বি সি ই, ঠিক আছে, সবচেয়ে বেস্ট হবে আর কি। আর এই জন্য তোমাদের ফি মাত্র 3,000 টাকা রাখছি, ঠিক আছে, যাতে তোমরা সুন্দর মতো এখানে অ্যাডমিট হয়ে যেতে পারো আর কি। আমার চাই হচ্ছে তোমরা জাহাঙ্গীরনগর আমার ছোট ভাই বোন হিসেবে চলে আসো আর কি, টাকার এত চিন্তা নেই, জাস্ট কম ফিতেই তোমরা দেরি করবা না আর কি, যারা কেউ কিন্তু এটা মিস করবা না আর কি। আমি চাই না যে হচ্ছে কেউ এই টাকার জন্য পিছিয়ে যাও, অবশ্যই তোমরা ভর্তি হবে, যেমনি হোক ম্যানেজ করবো টাকা, বেশি টাকা না, মাত্র 3,000 টাকাই, ঠিক আছে। তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করো এখনই 0163537844। তো সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম, দেখা হবে বিজয়, ভর্তি হও এখনই, সবাই তাহলে ভালো থাকো, বাই।